নমস্কার বন্ধুরা, আমি স্মিতা। নোলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এগ কারির একটা সিম্পল রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে এগ কারিটা রান্না করেন, তবে তার স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন স্পাইসি আর ফ্লেভারফুল। ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু একই যেগুলো দিয়ে আমরা বাড়িতে বানিয়ে থাকি, শুধু বানাবার পদ্ধতিটা একটু আলাদা। তাতে করে আমরা সুন্দর রং, স্বাদ, গন্ধ সব কিছুই পাবো। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলো আমি ফাইনলি চপ করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চ আদার টুকরো, সেটাকেও আমি একটুখানি চপ করে নিলাম। আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন। আর নিচ্ছি 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো কিন্তু আমি বেশ বড় সাইজের নিয়েছি। এই টমেটো দিয়েই আমাদের গ্রেভিটা তৈরি হবে। টমেটো আসলে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের গ্রেভির রংটাকেও খুব সুন্দর করতে সাহায্য করে, আর গ্রেভিটাকে রিচ আর থিক করতেও হেল্প করে। এখানে আমি টমেটোগুলোকেও রাফলি চপ করে নিলাম আর সবকটা জিনিসকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5টা বয়েলড এগ নিয়ে নিয়েছি, হার্ড বয়েলডই বলতে পারেন। তো এই ডিমগুলোর গায়ে আমি একটুখানি কাট মার্কস দিয়ে দিচ্ছি, এতে করে ডিমগুলো তেলে ছাড়ার পর ফেটে যায় না। ডিমগুলোর মধ্যে মাখিয়ে নেব স্বাদ মতো নুন। আমি নুন দিয়ে দিয়েছি এখানে 3/4 টিস্পুন, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ডিমে একটা সুন্দর রং দেবে ভাজার পরে। এখন ভালোভাবে ডিমের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আপনাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। যদি আপনাদের মনে হয় ভিডিওর কোনো অংশ চেঞ্জ করলে সেটা আরও বেশি গ্রহণযোগ্য বা দৃষ্টিনন্দন হবে, তাহলে সেটাও আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ফ্রাই করে নেব। তেলটা ভালোভাবে গরম হলে তবেই আমরা পেঁয়াজগুলোকে দেব, আর মাঝারি আঁচে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজবো। যেভাবে বেরেস্তা ভাজা হয় আমরা পেঁয়াজটাকে সেভাবেই ভেজে নিতে চাইছি। পেঁয়াজ ভাজার সময় এর থেকে বেশি ব্রাউন করবেন না, তাহলে পেঁয়াজের স্বাদ তেতো হয়ে যাবে। এই রকম লাইট ব্রাউন থাকতে থাকতেই তুলে নেবেন। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ব্রাউনিশ কালার নিয়ে নেবে। তো তেলটা এবার আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন মতন তেল রেখেছি, তার মধ্যে আমি আদা, রসুন আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা কম আঁচে এগুলোকে রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু। এই কাজু একটা আমাদের যে গ্রেভিটা তৈরি হবে সেই গ্রেভিটার মধ্যে একটা রিচ আর থিক ভাব দেবে। টমেটোটা যাতে সহজে গলে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন নুনের ব্যবহার করেছি। পরে যখন আমরা গ্রেভিটা রান্না করব তখন আমি নুনের পরিমাণটা কমিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর, দেখুন টমেটোগুলো গলে গেছে, মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আমরা একটা মিক্সিং জারে এটাকে বেটে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তবে এখানে খেয়াল রাখবো পেঁয়াজটাকে আমরা এর সাথে বাটবো না, পেঁয়াজটা আমরা আলাদা করে বাটবো। এবার যে পেঁয়াজ ভাজার পর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা কড়াইতে দিয়ে তার মধ্যে ডিমগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। ডিমটা আপনারা কতটা কড়া ভাজা খেতে চান সেই অনুযায়ী ফ্রাই করবেন। ডিমটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে যে তেল থাকবে তার মধ্যেই আমি আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারেন এখানে তো তেলের ব্যবহারটা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, একটু বেশি হয়েছে, যেহেতু আমরা রেস্টুরেন্টের মতন স্বাদ চাই তো তেলের ব্যবহারটা একটু বেশি এখানে। তেল গরম হওয়ার পর তেলের মধ্যে 1 ইঞ্চ দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি কিন্তু 2টো কাজ করবে, এক তো টমেটোর যে টক ভাবটা থাকবে সেটাকে ব্যালেন্স করবে, আর এটা আমাদের একটা নিজস্ব টেকনিক তরকারিতে একটা সুন্দর রং আনার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে গ্রেভিতে একটা খুব সুন্দর রং আসবে। মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ রাখবেন, আর না হলেও তেলের টেম্পারেচার যেন একদম কম থাকে। এবার টমেটো আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট মাঝারি আঁচে কষলেই কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেবে। মিনিট 10-এ কষা হয়ে গেছে, দেখুন মশলাটা থেকে তেল ওপরে ভেসে উঠতে শুরু করেছে। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটার পেস্ট বানিয়ে এখন পেঁয়াজটা অ্যাড করছি। যেহেতু পেঁয়াজটা ভালো করে ভাজা আছে এটাকে খুব বেশি করে কষার দরকার নেই। আদা রসুনের কাঁচা গন্ধটাও এতক্ষণে অনেকটা কেটে গেছে, তারপরেই আমি পেঁয়াজটা অ্যাড করে আরেকটু কষিয়ে নিলাম। এবার মিক্সিং জারে একটু জল ঢেলে নিয়েছি, 1/2 কাপ মতন জল ঢেলে নিয়েছি। এবার ওই জলটাই মশলার মধ্যে অ্যাড করে মশলাটাকে কষে নিচ্ছি। আরও 5-7 মিনিট মশলাটাকে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন।
আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু বেশি রেগুলার রেড চিলি পাউডার, কেন আমরা ঝাল হওয়ার জন্য কিছু অ্যাড করিনি। আর দিয়ে দিলাম 3/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষে নিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-7 আরও কষতে দেব। এতে করে মশলার থেকে তেলটাও খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর গ্রেভির রঙটাও অনেক সুন্দর হবে। আমাদের 5-7 মিনিট ঢাকনা চাপা দিয়ে কষা হয়ে গেছে, লো ফ্লেমে রেখে কষেছি। দেখুন তেল কেমন সুন্দর করে বেরিয়ে এসছে আর গ্রেভির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা যে আমরা ভাজার পর বেটে দিয়েছিলাম সেটাই আসলে গ্রেভির রঙটাকে একদম পাল্টিয়ে দিতে সাহায্য করে। এখন আমি গ্রেভির কনসিস্টেন্সি যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমি জল অ্যাড করে দিলাম। আমি এখানে দিয়েছি 1.5 কাপ জল। রেস্টুরেন্ট স্টাইলের মশলাদার থিক গ্রেভি চাইলে এই 1.5 কাপ জল কিন্তু পর্যাপ্ত হবে। জল অ্যাড করার পর গ্রেভিটা একবার যখন ফুটে উঠলো, তারপরে আমরা ঢাকনা চাপা দিয়ে আরও 7-8 মিনিট সিম করে রান্না হতে দিয়েছি। এতে করে আমাদের গ্রেভিটা সঠিক কনসিস্টেন্সিতে পৌঁছে গেছে। এখন আমরা ডিমগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা আপনারা দিতেও পারেন, এটাকে স্কিপও করতে পারেন। এগুলো অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এই অবস্থায় নুন মিষ্টি চেখে দেখে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না হতে দেবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই কম রাখতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল এগ কারি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।